আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। অপরাধ করলে কোনো রকম ছাড় পাওয়া যাবে না, আর পুলিশের হাত থেকে পালাতে গেলে সেই অপরাধীদের পড়তে হবে বুলেটের মুখে। আবার রাজ্যের অপরাধীদের এই কথা বলে সতর্ক করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত বছর অসমে একের পর এক অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল অসম পুলিশ। এ নিয়ে বিরোধীরা পুলিশের সমালোচনা করলেও তাদের পাশেই দাঁড়িয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। এ নিয়ে প্রবল বিতর্ক হয়, এমনকি অসম সরকার এবং পুলিশের কাছে জবাবদিহি চেয়েছিল মানবাধিকার কমিশনও। সেই নিয়ে সমালোচনার মধ্যে পড়লেও পিছু হটতে রাজি নন অসমের মুখ্যমন্ত্রী। আবার অপরাধীদের লক্ষ্য গুলি চালানোর কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী। রবিবার মঙ্গলদৈ এলাকায় একটি অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী বলেন, যদি কোনো অভিযুক্ত অথবা অপরাধী পালাতে চান তাহলে তাকে শাস্তির মুখে পড়তে হবে, তাকে বুলেটের মুখে পড়তে হবে। তিনি বলেন, আগে অপরাধ করার পরে অভিযুক্তরা পালাতে পারত, তারা বিচার এড়িয়ে যেত, কিন্তু এখন তা হয় না। যদি কোনো অপরাধী পালানোর চেষ্টা করে তাহলে তাকে বুলেটের মুখে পড়তেই হবে, আর যদি তারা ধরা পড়ে তাহলে হয়ে জেলে থাকবে নয়তো ফাঁসিতে ঝুলবে। পুলিশের তারা খেয়ে পালাতে গিয়ে দুর্ঘটনার শিকার বার্মিজ সুপারি বুঝাই ওয়াগনার গাড়ি। দ্রুত গতির ওয়াগনার গাড়িটির ওপর একটি ওয়াগনার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন অপর গাড়িতে থাকা দুইজন ব্যক্তি। মিজোরামের বাইরেংটি থেকে ওয়াগনার গাড়িটি সুপারি বুঝাই করে হাইলাকান্দি জেলার দলছড়া বিলাইপুর হয়ে কাছারে প্রবেশ করে দুয়ারবন্দ পুলিশের তল্লাশি পয়েন্টে পৌঁছার পর কর্তব্যরত পুলিশ গাড়িটির গতিরোধ করার চেষ্টা করে। পুলিশের বাধা উপেক্ষা করে গাড়িটি দ্রুত গতিতে পালাতে শুরু করে। গাড়িটিকে ধরতে পিছু দাওয়া করে পুলিশও। পুলিশের তারাখে গাড়িটি গুমগুর বাইপাস হয়ে প্রায় 35 কিলোমিটার পথ অতিক্রম করে রাত আনুমানিক 1টার দিকে শিলচর রামনগরে পৌঁছায়। আইএসবিটি থেকে একটু সামনে এগোতেই উল্টো দিক থেকে আসা আরেকটি ওয়াগনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে উভয় গাড়ি কয়েক ফুট ছিটকে সড়কের পাশে গিয়ে পড়ে। এতে গুরুতর আহত হন গাড়িতে থাকা দুইজন। সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় উভয় গাড়ি। দুয়ারবন্দ পুলিশ সহযোগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরই ফাঁকে সুযোগ বুঝে সুপারি বুঝাই গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। বৃষ্টি উপেক্ষা করে ডিলিমিটেশনের বিরুদ্ধে পাতারকান্দি থেকে পায়ে হেঁটে জেলা সদরে স্মারকপত্র প্রদান করতে গিয়ে স্থানে স্থানে আটকা পড়লেন বরাকবেলি খিলঞ্জিয়া সুরক্ষা মঞ্চের কর্মকর্তারা। সোমবার দীর্ঘ 35 কিলোমিটার পায়ে হেঁটে মিছিল যুগে করিমগঞ্জ জেলার জেলাশাসককে স্মারকপত্র প্রদান করতে গিয়ে পথে পথে গ্রেফতার হতে হলো বৃহত্তর বরাকবেলি খিলঞ্জিয়া সুরক্ষা মঞ্চের সভাপতি সম্পাদক সহ বেশ কয়েকজন কর্মীকে। বিভিন্ন স্থানে পুলিশি ব্যারিকেড ডিঙ্গিয়ে পুলিশের হাতে আটক হন নেতাসহ মিছিলকারী। অবশেষে 35 কিলোমিটার পথ অতিক্রম করে বিকেলে জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলাশাসকের মারফতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল বৃহত্তর বরাক উপত্যকা খিলঞ্জিয়া সুরক্ষা মঞ্চ। এদিন সকাল 9টায় প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সুরক্ষা মঞ্চের প্রায় 150 পুরুষ মহিলারা মুন্ডমালার সংলগ্ন সৈনিক ক্লাব থেকে সমবেতভাবে হাতে ব্যানার নিয়ে পাতারকান্দি ও আসিমগঞ্জ এলাকা থেকে করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। রাজ্যসভার প্রার্থিত্ব থেকে বঞ্চিত হলেন সুস্মিতা দেব। মমতার তালিকায় স্থান পেলেন না অসম কন্যা সুস্মিতা দেব। রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তালিকায় নেই বর্তমান রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
2021 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করা সুস্মিতা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে তিনি রাজ্যসভার জন্য দলের টিকিট পাওয়ার পর এক চর্চায় ফিরেছিলেন। এবার তালিকায় স্থান না পাওয়ায় আবার চর্চায় এলেন তিনি। এদিকে পঞ্চায়েত পুনর্নির্বাচনের দিনেই রাজ্যসভার 6টি আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। পুরনোদের মধ্যে রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন, রাজ্যসভার উপদলনেতা সুখেন্দু শেখর রায় এবং তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের নেত্রী দুলা সেনকে তৃতীয়বারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। হাইলাকান্দির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলার অবসরপ্রাপ্ত সেনাকর্মী অথবা তাদের স্বামীহারা স্ত্রী এবং তাদের সন্তানদের ক্ষেত্রে 2023-24 অর্থ বছরে শিক্ষাবৃত্তির জন্য এখনও আবেদন করেননি যারা, তাদেরকে আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে হাইলাকান্দি জেলা সৈনিক কল্যাণ আধিকারিক কার্যালয়ে আবেদন জানাতে হবে। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত সেনাকর্মী বলতে সুবেদার, মেজর পর্যন্ত অথবা এর সমসাময়িক স্থল সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার কর্মকর্তাকে বোঝানো হয়েছে। খসড়া ডিলিমিটেশন বিরোধী আন্দোলনে কাঁপল লক্ষ্মীপুর। বিধানসভা কেন্দ্র পুনর্নির্ধারণ সংক্রান্ত খসড়ার প্রতিবাদে সোমবার কাছাড় জেলার লক্ষ্মীপুর কেন্দ্রে এক প্রতিবাদী মিছিল বের করেন মণিপুরি সম্প্রদায়ের মানুষ। এদিন এই সম্প্রদায়ের কয়েকশো মানুষ হাতে হাতে প্লেকার্ড নিয়ে মিছিল করে আসেন মহকুমা শাসকের কার্যালয়ের সামনে। এখানে প্রতিবাদ জানিয়ে তারা মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নির্বাচন কমিশনের কাছে স্মারকপত্র প্রদান করেন। এদিন তারা অভিযোগ করেন, বরাকের মণিপুরীদের রাজনৈতিক অধিকার খর্ব করার পরিকল্পনা নিয়ে এই খসড়া তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ডিলিমিটেশন খসড়ায় লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কয়েকটি মণিপুরী গ্রামকে সুনাই বিধানসভা কেন্দ্রের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। জনৈক প্রতিবাদকারী অভিযোগ করেন, এই খসড়া লক্ষ্মীপুরের মানুষ কোনোভাবেই মেনে নেবেন না। বহুকাল ধরে লক্ষ্মীপুরে মণিপুরীদের বসবাস, কিন্তু খসড়ায় এই মণিপুরীদের এখান থেকে সরিয়ে সুনাই নিয়ে যাওয়া হয়েছে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বরপেটা জেলায় 1 কোটি টাকার ব্রাউন সুগার জব্দ করেছে পুলিশ। মাদকদ্রব্য কারবারে জড়িত অভিযোগে আফাজ আলী এবং রমেশচন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। আফাজ আলী হাউলি ও রমেশ বিশ্বাস গারেমারি পোতারের বাসিন্দা। বরপেটা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর প্রদীপ শইকিয়া জানিয়েছেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার বরপেটা জেলা পুলিশ আফাজ আলী ও রমেশচন্দ্র বিশ্বাসের হেফাজত থেকে প্রায় 1 কোটি টাকার 939 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে 2,86,790 টাকা। তিনি আরও জানান, ব্রাউন সুগারগুলি 23টি সাবানের বাক্সে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। পুলিশের কর্মকর্তা জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান তীব্র গতিতে চলছে। সে অনুযায়ী এদিন হাউলি পুলিশের সহযোগিতায় বরপেটা জেলা মাদক কারবারীদের বোমাল ধরতে সক্ষম হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 11 জুলাই মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ করিমগঞ্জ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কাছাড় জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।